ওরে লাভ কিরে তোর গয়া কাশি, ওরে লাভ কিরে হরি বলে ডাকনারে মন শান্তি পাবি মনে, যতক্ষণ হরি নাম হরিপদে মতি না হবে বাবা, যতক্ষণ সংসারে হোক মনে হোক শান্তি থাকে না, তাই না বাবা? তাই গানের ভাষায় মহাজন বলে, হরি বলে ডাকনারে মন শান্তি পাবি মনে, হরি বলে ডাকনারে মন শান্তি পাবি মনে, লাভ কিরে তোর গয়া কাশি, ওরে লাভ কিরে তোর গয়া কাশি, লাভ কি বৃন্দাবনে, হরি বলে ডাকনারে মন শান্তি পাবি মনে, হরি বলে ডাকনারে মন শান্তি পাবি মনে, ডাকনারে মন শান্তি পাবি মনে, হরি বলে ডাকনারে মন শান্তি পাবি মনে।
হরি নামে কমলে রে তোর দেহের বা কাম কর লোভ যাবে দূরে হবি রে নিষ্পাপ। এই হরি নাম করলে সরদিকে বাধ্য করা যায়। বাবা যারা গুরু গোসাই আছেন তারা অবশ্যই জানেন এই হরি নাম করলে আমাদের সরদিকে অর্থাৎ দেহের মধ্যে যে ছয়টি ছেলে তাকে আয়ত্তে রাখা যায়। তাই তিনি ভজন করলেন যারা হরিভক্ত যারা কৃষ্ণ ভক্ত এই যে ছয়টি ছেলেকে কিভাবে আয়ত্ত করতে হবে সেটা সদগুরুর কাছে জানার দরকার ছিল। আমি এখন বলছি না তাই গানখানা গাইছি গানের ভাষায় কি বলছে। বলে ডাক না রে মন